মন নামে হিতেশ্বর রায় ইউটিউব চ্যানেল মালদা বাজার চ্যানেলের মালিক আর তোমার বন্ধু হিতেশ্বর রায় প্লিজ ভালো থাকবেন সুখে থাকবেন আর কিছু গল্প করছো মুই কে আমার গান শুনবেন কেন আর ভবিষ্যতে আর কোনো গান করবো এই বিষয়ে কেন তো প্রথম কচো আমার বাড়ি হচ্ছে মালদা জেলা মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা থানা আর নালাগোলা পোস্ট অফিস আর 22 মাইল মোড় থাকি ভিতরে গ্রাম গোবিন্দপুর আমার বাড়ি আর পিছনে একটা বাইক প্লাটিনা বাইক আমার বাপের মুই চলে ঘুরে সবসময় এটা হচ্ছে সাতপাতা রাখা তুমি কিছু গল্প করছো মুই কে মুই একটা স্টুডেন্ট এমএ ইংলিশ ইংলিশে এমএ মুই পড়ছো আর সঙ্গে গান করো লোকগীতি শিল্পী ভাওয়া শিল্পী আর তোমার শিল্পী কারণ আছে ছোট থেকে 1000 টাকা মাসে দেয় মমতা দিদি তো তারপরে থ্যাংক ইউ দিদি আর মুই গান করো ভাওয়া আমার টিম আছে মালদা ভাগের টিম টিমের মালিক হচ্ছে আমার বাপ দুলাল চন্দ্র রায় আর মেন জায়গা হচ্ছে নীল রায় মোর মা আর সব গান ভালো হয় চ্যানেলের তো দেখা পাচ্ছেন স্টেজ ধরা প্রোগ্রাম করি ভাই তো আমার এখন গানের নাম হচ্ছে কাজল রেখার প্লেন যেটা বই আগে ছিল ময়নার বিয়া তার কাছে দুঃখের ঠাকুর দাদা এরকম তিন চারটে পালা আমার আছে এখন যে পাড়া করি পাচ্ছেন সেই পাড়ার নাম হচ্ছে কি কয়টা কাজল রেখার প্লেন তো এখন যদি তোমার বুকিং করবো কাজল রেখার প্লেন তাহলে ফোন লাগাও 8972163852 এই নাম্বারটা হচ্ছে বাপের নাম্বার এটা তোমার কোন কোয়াবেন কিংবা মো চ্যানেল কমেন্ট করবেন মুই তোমাকে নাম্বার দিয়ে দিন মো চ্যানেল আর সাবস্ক্রাইব করে মালদা ভাই চ্যানেল তাহলে তোমার সব খবর পাইবেন আর মো চ্যানেল এখন গান আছে একটি গান কাজল রেখার প্রেম এটা গোটা বইটা তো ধীরে ধীরে ছাড়ছো দেখেন জায়গাটা কত সুন্দর তো কাজল রেখার প্রেম এখন ছাড়ছো মুই দেখাচ্ছেন এখন তো এটা বিকাল টাইম পিছনে সূর্য দেখাচ্ছেন সূর্য উঠছে সুন্দর দেখাচ্ছেন তো মুই ঘুরবাচ্ছো বাইক নিয়ে এবার যেটা মেন গল্পটা আছো মোট টার্গেট কি ভবিষ্যতে তুমি টার্গেট করছো যে ছোটো মোটো একটা গায়ক তোমার যদি আসবে তাকে তাহলে গায়ক ছোটো মোটো এখন তো মোটামুটি হয়েছো আরও বড় হচ্ছে আছো তো প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মুই খুব আশাবাদী লোক তোমরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুখে থাকবেন ধর্ম করবেন নিজে নিজে ধর্ম করবেন যার যেটা ধর্ম সেটা পালন করবেন হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ যে যেটা ধর্ম করে প্রবলেম সবাই নিজে ধর্ম করবেন মুই নিজে ধর্ম করো তোমার নিজে ধর্ম করতে ভাই সবাই নিজে ধর্ম করাটা মেন মানুষের ধর্ম থেকে ভালো লাগলে মানুষের ধর্ম খারাপ করাটা এটা উদ্দেশ্য হওয়া উচিত নয় তো আর জীবনে সবসময় মানুষ ভালোবাসা শিখবেন ভালোবাসাটাই হচ্ছে বড় সব থেকে ঠিক আছে হিংসা হিংসা করে লাভ নাই খাওয়া নাই হিংসা করে লোক পৃথিবীতে না বাজি থাকে বা না মানুষ বাজি থাকবে দেখো অসুবিধা করে পৃথিবীর বোঝা তো সবাই সবাই ভালোবাসবেন মুই সবাই ভালোবাসো আর চ্যানেল সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন এবার যেটা মেন গল্প আছো যে সামনে আরো কি কি গান আসে পারে সামনে কাজল রেখার প্রেমের পুরো সিরিজটা আছে গোটা বইটা আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালদা ভাই চ্যানেল তোমার সঙ্গে আছে সাপোর্ট করো চ্যানেলটা প্রত্যেকটা ভিডিও লাইক করো কমেন্ট করবেন মোক কোন কোন গান চাই আর সবাই তোমার নিজেকে কখনো একলা মনে করবেন না মুই তোমার পাশে আছো এই মোর চ্যানেলটা না এই জন্যই খুলে নিয়ে দেখো সবাই একদিন মরে যাবে কেউ পৃথিবীতে বাঁচি থাকবে না সবাইকে মরে যাবে ঠিক আছে তো তোমার মনে রাখা কিছু ভালো কম করে যাওয়া চান ঠিক ওটা আমি করে যাওয়া চাইছো এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলটা তুই থাকে তোমার সুসাইড করবে না এত আশেপাশে সুসাইড হচ্ছে একটা আমার বৌদি সুসাইড করলে এই তো কি করতে আমি প্রেম করতে চাই প্রেম করি ধরা পড়িয়েছে মানে বড় আছে কিন্তু প্রেম করতে হচ্ছে ধরা পড়িয়েছে গ্রাম পুরো মানে অপমান করা হলে অপমান করা উচিত হয় গ্রামের লোকের পুরো অপমান করছে একদম বাঁধি টানতে তুই একদম তো অপমান করার ফলে ওই বউটা সুসাইড করে নিয়েছে তো যাই হোক এটা প্রবলেম হচ্ছে তো প্লিজ তোমার চ্যানেল সঙ্গে যুক্ত থাকবেন মোট কিছু গান আছে যেরকম বৌদি নিয়ে গান অনেক রকম গান তোমার ভিডিও লিঙ্ক পাই যাবেন ডিসক্রিপশন আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে থাকো ভালো ভালো গান আছে যে গানগুলো তোমার হেল্পের জন্য যেরকম কেউ ডিমেন্ড নিয়ে ঝালা করছে শাশুড়ি সঙ্গে শ্বশুরের সঙ্গে তো এটা নিয়ে গান আছে ভালো ভালো গান তোমার জন্য আছে তোমার সুখে থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর করে মোট চ্যানেল দেখবেন আর নতুন নতুন গান আছে তোমার সাবধান করার জন্য প্রত্যেকটা গান সমাজের যেটা কলঙ্ক ডিমেন্ডের কলঙ্ক যে দাবি দাবা যে মোটরসাইকেল দিবাবে বাইক দিবাবে এলে দিবাবে সেটা দিবাবে জামের উপর এই শ্বশুরের উপর চাপ শ্বশুরের উপর চাপ এইটার বিরুদ্ধে মুই গান লাগাচ্ছো অনেক সমাজে যেটা কলঙ্ক যে প্রেম করে যখন বিয়ে করে দেয় না যেটা এটা কিন্তু কলঙ্ক কিন্তু দেখো এখন সিনেমা দেখেছেন তোমার বলিউড সিনেমা সব সিনেমা তোমাকে প্রেম করে বিয়ে করে কিন্তু সিনেমা দেখাচ্ছেন যেটা রেজিস্ট্রি মেরেজ করে বিয়ে করছে বসে বসে বিয়ে করছে দেখানো ওই বিয়েগুলো কিন্তু ইয়া নায়কের বিয়ে নয় ঠিক আছে ওটা ভিলেনটাই আছে তাহলে প্রেম করে বিয়ে করাটা সঠিক তো এটা সিনেমা দেখানো হচ্ছে মানুষ ইন্সপায়ার করা যায় কিন্তু যখন একটু রিয়েল লাইফে যখন প্রেম করে বিয়ে করে চাইছে তখন তোমার ভিডিও সবাই তো এটা কি ধরনের ব্যাপার ভাই তো এই জন্য মুই চ্যানেলটা সবসময় ভালো ভালো গান আছে তো আরো দাম দাম গান তোমার সামনে পাবেন ভালো ভালো গান পাবেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরো ভালো ভালো গান আসবে আর মত সাপোর্ট করো মুই তোমার বন্ধু যতদিন বাঁচি আছে তোমাকে হেল্প করি আর মুই 100% বন্ধু বাজি থাকি ঠিক আছে তোমরা যদি মো সাপোর্টে আছেন মুই 100 বাজি তোমাকে 100 বাজি ঠিক আছে তোমাকে আমি কোনো সুযোগ করব না আর মত তোমার পজিটিভ মানে তোমরা লাইক করো মো সঙ্গে থাকো মুই তোমার কোনোদিন নেগেটিভ কথা বলবো না ঠিক আছে তোমরা সুখে থাকো সুস্থ থাকো তোমরা কেমন করে সমাজ থেকে বাঁচি আর পৃথিবীতে বাঁচি থাকবে না দিন এটা আমি ব্যবস্থা করি ঠিক আছে মো সঙ্গে তোমার ভালোর জন্য আছে প্রত্যেকটা সাবধান হয়ে যাবেন আর সবাই সুস্থ থাকবেন আর ভদ্র ভাবে ব্যবহার করবেন মানুষের সঙ্গে মুখে খারাপ ভাষা করবেন না বৌদি গেলে তাহলে তো এটা প্রবলেম হচ্ছে না তো মহিলা মহিলার মতো ব্যবহার করবেন খারাপ ভাষা করবেন না আর মুখ দিয়ে ভালো কথা কবেন সুস্থ কথা কবেন মুখ দিয়ে সুস্থ নাগরিকের জন্য পৌঁছে পাওয়া যায় মুখে ভাষা নয় কোনটা চাই আমার গান করছো পাগলা করে দেবেন কোনটা চাই হাঁটিয়ে যাও গাইডেন করে দেবেন এলা কি ভাই মুখটা একটু বন্ধ করার চেষ্টা করো ঠিক আছে মুই যখন গান করবো অনেক তোমার পাগলা করে দেয় মুই কিছু মনে করো না কিন্তু চেঞ্জ করবো ভাবে আমার কই দেয় মাল আছে মাল আছে দিকে তো উচিত নয় তাহলে তোমার মুখটা প্রথম বান্ধব শিখবে গ্রামের লোকের আমার দোষ আছে এখন গ্রামের লোকের ওরকমই বাপ দাদা থেকে শিখে ঠিক আছে বাপ ছোট থেকে টিটকারি মারে মাসক ও বেটা দাদা কি শিখবে বৌদি টিটকারি মারবে বৌদি টিটকারি মাসে লাইন হয়েছে লাইন মাসে ধরা পড়ছে এবার তাহলে ঝামা ঝামা হিসেবে সুযোগ করছে বৌদি তাহলে এটা কি ধরনের ব্যাপার হলে তাহলে তোমরা চাইবে এখন থেকে সুস্থ থাকবে মো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখবে তোমার কোনোদিন খারাপ হবে না ঠিক আছে মুই তোমার বন্ধু তোমার বন্ধু হিতেশ্বর তোমার বন্ধু হিতেশ্বর মুই তোমার সঙ্গে আছো মুখ তোমার যে কোনো কল করবে 9 3 8 2 8 0 7 5 9 6 নাম্বার কল নাম্বার আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করো মুই তোমার পাশে আছো লাইক করো সব ভিডিও থ্যাংক ইউ